আজকে আমাদের লাস্ট দিন পেলিংয়ের, চতুর্থ দিন। আর আজকের ওয়েদার আজকের আকাশ, আর এক্ষুনি হোটেলের এখান থেকে একটা ভিউ দেখাচ্ছি, সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউজ। হ্যাঁ হচ্ছে, কাঞ্চনজঙ্ঘা পুরো সাদা বরফে ঢাকা। এইটা হচ্ছে রিম্বি ওয়াটারফলস। জল সেরকম কিছু নাই, অল্প অল্প জল পড়ছে। কালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল, ভেবেছিলাম হয়তো একটু জল দেখতে পাবো, কিন্তু জল নেই। রাস্তাঘাট, এদিকে রাস্তাঘাট অনেকটাই ভালো, কোনো অসুবিধা হয়নি। এক্ষুনি দুটো গাড়ি এলো, এসে এখানে সব নিচের দিকে নামছে, ফটো ফটো তুলছে। তো আমরাও এখানে কিছু ফটো তুলব, তারপরে আবার বেরিয়ে যাবো। এখানে বেশি সময় কাটাবো না, কারণ এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে বেরোতে, প্রত্যেকবারের মতো আমাদের দেরি হয়। তো দু চারটে ফটো তুলবো, তারপরে এখান থেকে বেরিয়ে যাবো। তো আজ সকাল থেকেই ওয়েদার খুব ভালোই দেখছি, একদম পরিষ্কার আকাশ, আর রোদ ঝলমল করছে। কালকে একটু মেঘলা মেঘলা ছিল, আর কুয়াশার জন্যে দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছিলো না, কিন্তু আজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন আকাশ। আশা করছি যেখানে আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস, ওখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, কাঞ্চনজঙ্ঘা ওয়াটার ফলস থেকে। তো এখন কিছুক্ষণ আগে একটা ছোট্ট একটা ফলসে দাঁড়িয়েছিলাম, সেটা হচ্ছে রিম্বি ওয়াটার ফলস। তো রিম্বি ওয়াটার ফলসের পরে এখানে একটা কমলা লেবুর বাগান রয়েছে, এইটা সম্ভবত অরেঞ্জ গার্ডেন। এইটা কমলা লেবুর বাগান, অরেঞ্জ গার্ডেন। তো অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, এইগুলো মনে হয় অরেঞ্জ কমলা লেবুর গাছ। কমলা লেবুর তো দেখা যাচ্ছে না, কমলা লেবুর গাছগুলো দেখা যাচ্ছে। এখন কমলা লেবুর সিজন নয়, সেই জন্যই কমলা লেবু নেই। যখন সিজন হবে তখন একবার আসতে হবে তাহলে কমলা লেবু দেখার জন্যে। তো আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি। এই বাবা, বলতে বলতে এখানে কি মাঝে মধ্যে এইরকম একটু খারাপ প্যাচ রয়েছে। আগের দিনে আমি অ্যাকশন ক্যামেরায় ভিডিও করতে পারিনি, তার কারণ হচ্ছে এক তো ল্যাপটপ নিয়ে আসেনি ফাইল ট্রান্সফার করার জন্যে, এক্সটার্নাল হার্ড ডিস্ক কিনেছিলাম, কিন্তু সেই এক্সটার্নাল হার্ড ডিস্কে ট্রান্সফার করার জন্য ওটিজি যেটা হয় ওইটা কোনো ক্রমে ভুলে ছেড়ে দিয়ে চলে এসেছিলাম বাড়িতে। এখন যখন আমরা পেলিংয়ে পৌঁছাই তখন রাত হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো। তারপরে আর বাজারে গিয়ে কেনার মতো ইচ্ছা হয়নি কোনো রকমে, রুমে ঢুকেই খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর কালকে সারাদিন ঘুরে ঘোরাফেরা করার পরে সন্ধ্যের দিকে যখন মার্কেটের দিকে আবার বেরোই তখন ওই লাস্টে একটা ওটিজি কিনলাম, কিনে রাতভর যতটা পেরেছি ট্রান্সফার করেছি। আজকের মতো আশা করছি আজকে সারাদিনের মতো ভিডিও বানাতে পারবো, যতটা ট্রান্সফার হয়েছে অনেকটাই খালি করে দিয়েছি। আজকে আমাদের স্পট খুব একটা বেশি নেই, এই দুটো তিনটে স্পট ছিল, তার মধ্যে ওই অরেঞ্জ গার্ডেনটাও ছিল। অরেঞ্জ গার্ডেনটা তো
ক্যান্সেল করে দিচ্ছি, ক্যান্সেল এই কারণে করে দিচ্ছি, অরেঞ্জ কমলা লেবুর গাছ দেখে কী করবো যদি কমলা লেবুই না থাকে, সেই জন্যই ওই জন্য ওইটাতে আর ঢুকলাম না, সোজা চলে যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ফলস। কাঞ্চনজঙ্ঘা ফলসে যদি জল দেখতে পাই তো ভালো, খুবই ভালো, জল থাকবে, অল্প অল্প থাকবে, ওই বর্ষাকালে যেমনি হিউজ পরিমাণে যেমনি হয় অমনিটা হয়তো থাকবে না। তারপরে কাঞ্চনজঙ্ঘা থেকে পেরিয়ে আর একটু উপরের দিকে যাব, যেটা যেখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা আর একটু ভালো দেখা যাবে, সেইখান পর্যন্ত যাব, তারপরে ফিরে চলে আসব। আমাদের হচ্ছে প্ল্যানে একটু চেঞ্জ হয়েছে, কিছু কিছুপুরি লেক এইটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, এখন ওইখানে যাচ্ছি। এখান থেকে আমাদের এখান থেকে যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওই লেকের ডিস্টেন্স 9 কিলোমিটার, তো এইখান থেকে লেকটা ঘুরে তারপরে কাঞ্চনজঙ্ঘা ফলস ওইখানে যাব। অ্যাকচুয়ালি এইটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না, হঠাৎ করে এক আমরা এই রাস্তার ওই মোড়টাতে দাঁড়িয়েছিলাম, ওইখানে দাঁড়িয়ে দেখছিলাম কোন দিকে কী যাওয়ার রাস্তাটা আছে, তো ওইখানেই একটা গাড়িওয়ালা এসে জিজ্ঞাসা করলো যে তোমরা কি কিছুপুরি লেক যাবে, তো যাওয়ার রাস্তাটা এইদিকে। তখন আমরা ওই ওদের লেকের কথাটা ওদের মুখেই শুনে আমরা সার্চ করলাম যে কতটা ডিস্টেন্স এখান থেকে। ডিস্টেন্স খুব একটা বেশি নেই, ওই 7-8 কিলোমিটার ডিস্টেন্স, সেই জন্যই আমরা ভাবলাম ঠিক আছে চলো ওই দিকটা হয়ে ঘুরে চলে আসি, তারপরে কাঞ্চনজঙ্ঘা ফলস যেটা আছে ওইখানটায় যাব। ওয়েদার এখনও পর্যন্ত ভালো আছে, আকাশ পরিষ্কার পরিচ্ছন্ন, তো আশা করছি আজকের দিনটা ভালোই ভালোই যাবে। ওহো কি সুন্দর রাস্তা, হ্যাঁ দেখো ভিউটা, দেখো ভিউটা, উফ মারাত্মক, খুবই সুন্দর। পাহাড়গুলো কেটে কেটে ওইখানে সব চাষবাস করছে, সেই জায়গাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে। ওয়েলকাম টু খেচুপেরি লেক, উচ্চারণ করতে পারছি না, খেচুপেরি লেক। যাই হোক আমরা এসে পৌঁছে গেছি খেচুপেরি লেক, এইটা হচ্ছে গেট প্রবেশদ্বার, এইখানে টিকিট করতে হবে, এন্টার টিকিট কাউন্টার অফিস, এই যে সামনেই টিকিট কাউন্টারের অফিস। আর এতগুলো জিনিস পরে আছি, গরম লাগছে ভেতরে। আসার পথে অনেকগুলো ছোটো ছোটো ওয়াটার ক্রসিং পেলাম, এখন হেঁটে হেঁটে ওই লেকটার দিকে যাচ্ছি, হাঁটা পথ। এইখান থেকে ডিস্টেন্স 300 মিটার দেখাচ্ছে গুগলে। আর এইখানে ভিউটা খুবই সুন্দর লাগছে, চারিদিকে গাছে ঘেরা, বড় বড় বিশাল বড় বড় গাছ। বলতে বলতে পৌঁছে গেছি লেকের কাছাকাছি, এই হচ্ছে সম্পূর্ণ লেক, এই হচ্ছে সম্পূর্ণ লেক। এখন লেকের জল কম আছে,
পরে হয়তো জল বাড়ে অনেকটাই, কারণ এই পাশে মাটিটা ভেসা ভেসা লাগছে। এইখানটায় এখন জল নেই, না হলে এইখানটা জল আসে, জল আসলে তখন মাছগুলো আসে। তো এইখানে এইটা হচ্ছে ফিশ ফিডিং এরিয়া লেখা রয়েছে। আর এই লেকের কাহিনী ইতিহাস এখানে বর্ণিত আছে, ইংলিশে লেখা রয়েছে, পড়ে নাও। তো এখন কাঞ্চনজঙ্ঘা ফলসের দিকে যাচ্ছি। এই রাস্তাটা অনেকটাই সংকীর্ণ, পাহাড়ের বেশ উঁচুতে এবং সংকীর্ণ রাস্তা। তো সামনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে, ওদিক থেকে গাড়িগুলো আসছে, ওদেরকে পাস দিচ্ছে, তো আমরাও পিছনে দাঁড়িয়ে রয়ে গেছি। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ফলসের দূরত্ব দেখাচ্ছে 17 কিলোমিটার। সময় লাগবে প্রায় 1 ঘন্টার মতো। এই যে এইটা ভীষণ সংকীর্ণ এই রাস্তাটা। আবার ওরে বাপরে বাপ, ওরে বাপরে বাপ, এই তো এইখানে কি করে পাস দেবে। এইখানে এই পাশে রাস্তাটা একটু চওড়া করলে তাহলে সুবিধাই হতো গাড়ি যাতায়াতের, যদিও এই দিকটাতে কম গাড়ি যাতায়াত করে। গ্যাংটক থেকে ইস্টের দিকে ওই নাথুলার দিকে যতটা গাড়ি ট্যুরিস্ট যাওয়া আসা করে, যাতায়াত করে, এদিকটাতে অনেকটাই কম। তো তবুও দেখতে গেলে এদিকটাতে ভালোই লোক আসে। এই মাঝে মধ্যে এমনি সব ওয়াটার ক্রসিংগুলো আছে, জল নেই শুকনো। আমাদের তো বাইক তবু অতটা সমস্যা নেই, কিন্তু এই দুদিক থেকে দুটো গাড়ি চলে এলে সমস্যা। ভাগ্যে সেদিকে বড় গাড়ি কোনো যাতায়াত করতে এখনও পর্যন্ত দেখিনি, এই ছোটো 4 চাকা গাড়িগুলো ছাড়া। যদি বড় গাড়ি একবার ঢুকে যায় এপাশে তাহলে তো হয়েই গেল কেল্লা ফতে। ও বাপরে বাপ, কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস যাওয়ার পথে যে রাস্তাটা এতটা খারাপ, এতটাই খারাপ যে গাড়ি 20-30-এর উপর চালানোই যাচ্ছে না। 1 নম্বর গিয়ার না হলে 2 নম্বর গিয়ার এর উপরে চালানোই যাচ্ছে না, এতটাই খারাপ রাস্তা। ভালো রাস্তা দেখতে পাচ্ছি অনেকক্ষণ পরে, তাও এটা কত দূর কে জানে। মানে পুরো রাস্তাটা এমনি চকলা চকলা হয়ে গেছে। এখনো কত কিলোমিটার, 2 কিলোমিটার রাস্তা, আর 2 কিলোমিটার রাস্তা বাকি। মানে
6-7 কিলোমিটার রাস্তা এমনি ধরনের, মানে রাস্তাই নেই, সব চকলা হয়ে গেছে রাস্তা। এদিকে রাস্তাটা কেন সারায়নি কে জানে, রাস্তা খারাপ হয়ে গেছে, রাস্তা তো সারানোও দরকার তাই না। বাচ্চাগুলো সব আটা গুচ্ছে। ওই দেখো পাহাড়, বাপ রে বাপ। এইসব রাস্তার পক্ষে অ্যাডভেঞ্চার বাইক একদম উপযুক্ত, এক্সপালস, হিমালয়ান, কারণ এইসব গাড়িতে সাসপেনশন হচ্ছে বেশি থাকে তো খেললে বেশি। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস আর 1 কিলোমিটার, মাইলস্টোনই দেখাচ্ছে। এদিকে কম লোকজন আসছে। আরো হেঁটে হেঁটে চলে এসছে তো কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। বাবা জল পড়ছে, লের আমার ভিজেই গেলাম তো মনে হচ্ছে। পার্কিং এ এইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস। ও এইটা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস রে বাবা, জল নাই, জল পড়ছে, কম জল। আর সিঁড়িতে উপরে এইখান থেকেই তো দেখতে পাচ্ছি এত সুন্দর। হ্যাঁ আর টিকিট কাটবো কেন, ওই সেইখান থেকে পড়ছে ঝর্ণাটা, এই পাশ থেকে হয়ে এমনি হয়ে পড়ছে। এ পাশে দুভাগ হয়ে গেছে, এইখানটায় পাথরটাতে দুভাগ হয়ে গেছে, জলটা একবার এক ওপাশ থেকে পড়ছে, এ পাশ থেকে বেশি পড়ছে। উফ বাপরে বাপ, এইটা দেখার জন্যে মাথা খারাপ বলে, এইটা দেখার জন্যে 7-8 কিলোমিটার রাস্তা ধকল খেয়ে খেয়ে আসতে হয়েছে। টোটাল আমাদের রুম থেকে হচ্ছে 20 কিলোমিটার ডিস্টেন্স, মানে 20-22 কিলোমিটার ডিস্টেন্স। তো আমরা এখন এইখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ইয়ামসাম, ইয়ামসামের দিকে। ইয়ামসামের দিকে যাচ্ছি, ওই দিক থেকে হচ্ছে ইয়েটা কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়।
তো ওইদিকেই এখন যাচ্ছি। 10 কিলোমিটার দেখাচ্ছে 30 মিনিট লাগবে, মানে রাস্তা ভালো নয়। এখন হচ্ছে রোথাংচু নদীর সামনে, এই নদীর ওপর যে ব্রিজটা, এই ব্রিজের ওপরে দাঁড়িয়ে রয়েছি। দেখো জলের স্রোতটা দেখো কেমন। এখানে কাঞ্চনজঙ্ঘার যে ওয়াটারফলসটা দেখে এলাম, ওর থেকে মনে ভালো লাগছে এইটা বেশি। এই কত দূর থেকে বলছে। তো আমরা ইয়াকুসাম শহরে পৌঁছে গেছি, চলে এসেছি। আমরা এখানে এসেছিলাম এই ভেবে যে এখান থেকে হয়তো কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের ধারণা ভুল ছিল। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখার মতো প্লেস নাই, বা যদিও হয়তো দেখা যেত, এখন মেঘে পুরো ঢাকা মেঘ হয়ে আছে, মেঘের জন্য দেখা যাবে না। হোটেল থেকে আমাদের ভালো দেখা যাচ্ছিল, ওইখানেই বসে বসে দেখলেই বললাম লাভ দিত। যাই হোক, এখন রুমের দিকে ফিরছি। প্রায় 40 কিলোমিটার পথ, তার মধ্যে এমনি এরকম রাস্তা, পুরোটা এমনি নয় অবশ্য। 40 কিলোমিটার রাস্তার মধ্যে 20 কিলোমিটার রাস্তা তো এমনি ধরনের খারাপ, আর বাকি 20 কিলোমিটার রাস্তা ভালো। তো সামনে এই যে পাহাড়, পাহাড়ের উপরেই ঘন কালো মেঘ, হালকা হালকা বৃষ্টি পড়ছে মনে হয়, কারণ এই দুপুরের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল, দেখাচ্ছিল। তো ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, হয়তো অন্য কোথাও বৃষ্টি হচ্ছে, তারই ঠান্ডা হাওয়াটা এখন গায়ে লাগছে। কিছুক্ষণ পরেও এখানেও হয়তো বৃষ্টি শুরু হবে, জানি না। এই ঘন কালো মেঘের মধ্যেও আবার সূর্যের আলো ছটা। রাস্তার অবস্থা দেখছো, মাথা খারাপ হয়ে যাবে এই রাস্তা দিয়ে। অনেক আশা নিয়ে এসেছিলাম কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে, এগুলো বর্ষার সময় একদম দেখতে ঝাঁকাস লাগবে, মানে তখন জলের স্রোতটা বেশি থাকে। তো তো এইগুলো সব ছোটো 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 বড়ো ঝর্ণাগুলো দেখতে দারুণ লাগবে। হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে, হাওয়া দিচ্ছে। ও বাবা, রেনকোট নিয়ে এসেছি সাথে, যদি কোথাও বৃষ্টি শুরু হয় পটাপট পরে নিয়ে বসে থাকবো। জোর বৃষ্টি হলে তো গাড়ি চালানো সম্ভবই নয়। হালকা ফুলকা টিপ 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 টিপানি বৃষ্টি হলে তবু গাড়ি চালানো যাবে। ওই দেখো কত ঘন কালো মেঘ বাবা। এইখানে জীবনযাত্রা সম্পূর্ণ আলাদা, এত দূরে দূরে যাদের ঘর বাড়ি, এদিকে তো গাড়ির তো চলাচলের কোনো ব্যবস্থাই নেই পায়ে হাঁটা ছাড়া। শুধুমাত্র টুরিস্টদের জন্য এই ক্যাবগুলো আছে,
বা ওই ওলা বা ট্যাক্সি যেগুলো আছে সেই সব গাড়িতে যদি কেউ যেতে চায় পার্সোনালিভাবে, আর খরচাও প্রচুর। রাস্তা, পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব একসাথে দেখা হয়ে গেল। এই দেখো এই রাস্তাটা দেখো কত সুন্দর, জঙ্গলের মধ্যে পাহাড়ের ঢালু বেয়ে, ও বাবা রাস্তা, ঢাল বেয়ে রাস্তা, তার উপর দিয়ে আমরা এগিয়ে চলেছি। এখন ফেরার পথে অবশ্য বাবা ফুল বডি এক্সারসাইজ হয়ে যাচ্ছে, মানে এক্সারসাইজ নয় মাসাজ, একে এক্সারসাইজ বলা হবে না, একে মাসাজ বলতে হবে, মাসাজ, ফুল বডি মাসাজ, পা থেকে হাত থেকে কোমর থেকে ঘাড় থেকে সব কিছু মাসাজ হয়ে যাচ্ছে। এই সামনের মেঘটা থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর ওয়েদার আরও ঠান্ডা হয়ে গেল। সেলটার দেখে কোথাও একটু দাঁড়াতে হবে, নাহলে পুরো ভিজে যাবো। এখন অল্প অল্প বৃষ্টি পড়ছে তাই চলে যাচ্ছে, অতটা কিছু মনে হচ্ছে না। এখান থেকে হ্যাঁ ঠিক বলছো, হ্যাঁ এইটা থেকে কি কোথা থেকে মনে হয় ইয়ে থেকে, আচ্ছা হ্যাঁ 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 নিচে না, তাহলে কি নামবে, নামলে হয়। চলো এখান থেকে নামবো, এইটাতে নামবো, চলো এখন এই ব্রিজের নিচ থেকে যে নদীটা বয়ে গেছে, এই নদীতে আমি আর অতনু দুজনে এখন দাঁড়িয়ে রয়েছি, দুজনে এখানে নদীর কোলাহল শুনছি আর হচ্ছে উপভোগ, সৌন্দর্য উপভোগ করছি। এই হচ্ছে নদী, ঠিক আছে, এখানে একজন একজন ভাইয়ের সাথে দেখা হলো, এই যে এই ছেলেটা এখনই এখানে মাছ ধরছিল ছিপ নিয়ে, আমাদেরকে দিয়ে গেল, অতনুকে দায়িত্ব দিয়ে গেল মাছ ধরার জন্যে। তো এখন ছিপ বড়শি দিয়ে এখন মাছ ধরা চলছে আমাদের, আচ্ছা গাজর দিয়ে মাছ ধরা হয়, হ্যাঁ মানে গাজর দিয়ে মাছ ধরা হয়, এখানে হচ্ছে আবার গাজর দিয়ে মাছের চারা হচ্ছে গাজর, গাজর দিয়ে মাছ ধরা হয়, আর ছিপের সিস্টেমটা অন্যরকম, আমাদের ওখানে সে বড়শি আঁকড়ির মতো বড়শি থাকে, কাঁটা সিস্টেম থাকে, এখানে কাঁটা সিস্টেম নেই, এখানে হচ্ছে গিট সিস্টেম থাকে। এই একবার একটু দেখাও গিটটা, দেখাও দেখো নিচে, এই আস্তে 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 দেখো নিচে পাথর দেওয়া আছে যাতে ডোক মানে নিচের দিকে জলের দিকে যায়, আর গাজর, যে গাজর তারা দেওয়া হয়েছে দুটো 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 এরকম গাঁট মতো দেওয়া হয়ে আছে। দাও কটা মাছ ধরতে পারো দেখি, দাও 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 মাছ পালি গেল যে, ধরো মাছ ধরো, এবারে আমরা এখান থেকে বেরিয়ে যাবো, হালকা হালকা বৃষ্টিও পড়ছে, মেঘ হয়ে আছে আকাশে।